নেপালে 6.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা 150 ছাড়িয়েছে। প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন 100 মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে জোরেশোরে কাজ করছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার মধ্যরাতে নেপালের পশ্চিমাঞ্চলীয় কর্ণালী প্রদেশের জাজারকোট এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের দিল্লি, বিহার, উত্তরপ্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়। 2015 সালের পর আবারও ভূমিকম্পের ভয়াবহতা দেখল নেপাল। এবার 6.4 মাত্রার ভূমিকম্প আঘাত হানে রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 500 কিলোমিটার পশ্চিমে অবস্থিত কর্ণালী প্রদেশের জাজারকোট এলাকায়। পাহাড়ি এলাকা জাজারকোট ও রুকুমে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। বেশিরভাগ কাঁচাপাকা ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, এর মধ্যে কাঠের তৈরি বাড়িও রয়েছে। শুক্রবার মধ্যরাতে আঘাত হানায় হতাহতের সংখ্যা বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকারীরা। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভূমিকম্পের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, অবরুদ্ধ হয়ে পড়েছে কিছু রাস্তা। এ অবস্থায় বিকল্প পথ দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা চলছে। উপদ্রুত এলাকাগুলো দুর্গম ও প্রত্যন্ত হওয়ায় হতাহত সহ ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পেতে সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় আহত অনেককে উদ্ধারের পর হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়ার কাজে সহযোগিতা করছে নেপালের বিমান বাহিনী। আহত মানুষের তিল ধারণের জায়গা নেই জাজারকোটের স্থানীয় সরকারি হাসপাতালে। জানমালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2015 সালে নেপালে 7.8 মাত্রার ভূমিকম্পে প্রায় 9,000 মানুষ নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন 22,000-এর বেশি। ভূমিকম্পে ধ্বংস হয়েছিল 5 লাখের বেশি ঘরবাড়ি। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।